12 লাখ টাকা বরাদ্দ নিলেও এতিম মাত্র 35 জন, 100 জনের জন্য প্রতি মাসে বরাদ্দ 22 লাখ 80 হাজার, এখানে খাবার পায় 18 শিশু। এতিমের টাকা এতিম খাবে, তার ডাইনিং আলাদা, কিচেন আলাদা, তার সবই আলাদা থাকবে, অ্যাকাউন্ট আলাদা থাকবে, ওই টাকায় এরকম হাত দিতে পারবে না। ইল্লা বিল্লাতিহি আহসান, উত্তম পন্থা ব্যতীত। এতিম মানুষ করার জন্য আমার যা দরকার, তার জন্য ঘর করবো, বিল্ডিং করবো, ওই টাকা দিই। ওরা তো বাবা সপ্তাহ তো 2 দিন গরু খাবে, এরা ওরা সপ্তাহ ডেলি খাসি খায়, গরু তো পুরো মরে গিয়ে। কিন্তু আগে ছিল কি, ওইগুলো সবাই মিলে খাইতো। এতিমের নাম শুনে মানুষ টাকা দেয়, ওই টাকা দিয়ে পুরো মাদ্রাসা চালায়। যখন সে যোগ্য বয়সে পৌঁছবে, ব্যাস আপনি তাকে তার সম্পত্তি দিয়ে দেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। খবরদার, এতিমের মালের নিকটবর্তী হইও না। আজকাল প্রায় ট্র্যাডিশন দেখছি বিভিন্ন গ্রামে গ্রামে এতিমখানা। এতিমের নাম শুনে মানুষ টাকা দেয়, ওই টাকা দিয়ে পুরো মাদ্রাসা চালায়। এতিম হিসাব করে দেখেন, আমরা এতিমখানা নিজেরা বহু বানিয়েছি সারা দেশে। একটা খালি মনে আছে পুরনো খবর বলি, 2005-এর আগের খবর। এটা আমাদের খুব বিশ্বস্ত ব্যক্তি, ট্রাস্টি। আমাদের মনে হলো এখানে কোনো সমস্যা আছে, প্রতিষ্ঠানকে না জানিয়ে একদিন দিলাম একজন আমাদের কর্মীকে পাঠিয়ে, দেখো তো আমরা তো স্যার 60 টাকা তুমি টাকা দেই, মাসে 2000 করে টাকা, কটা এতে মাস দেখে আস, 5টা পাইল। তারগুলো নাম ছবি সবই আমার কাছে আছে অফিসে, কৈফিয়ত দিল। ওরা যখন চেকিংয়ে আসে উপর থেকে, তখন ওরা সব হাজির হয়। আপনি যে আসবেন তো বলে কি তো আসেনি, হঠাৎ করে পাওয়া যাবে? হলো একটু কৈফিয়ত হলো, বড় বড় মাদ্রাসার এই দুর্দশা। মাদ্রাসার প্রধানদের মানুষ বিশ্বাস করে, আলেম ওলামা বলে, যদি আমরা সারাটা জীবন কাটাচ্ছি আলেমদের সঙ্গে, এখন তাদেরকে আমার নির্বিবাদে আর বিশ্বাস করি না। জনগণকে ধোকা দিয়ে, এতিমের নামে ধোকা দিয়ে, লক্ষ লক্ষ টাকা এনে তারা কজন খাচ্ছে কী করছে আল্লাহ ভালো জানে, আমরা তাদের বিশ্বাস করি না। সোজা কথা বলে দিচ্ছি, কিন্তু আমরা ভুক্তভোগী, আপনারা ভুক্তভোগী নন বুঝতে পারবেন না। এতিমাসে দুটা মাদ্রাসাটা সমস্ত ব্যয়ভার ওই নাম দিয়ে চালানো হচ্ছে, এটা কেন হবে? এতিমের টাকা এতিম খাবে, তার ডাইনিং আলাদা, কিচেন আলাদা, তার সবই আলাদা থাকবে, অ্যাকাউন্ট আলাদা থাকবে, ওই টাকায় এরকম হাত দিতে পারবে না। এটা তো নিয়ম হওয়া উচিত। এই জন্যই বলা তকরাবু, নিকটবর্তী হইও না, খাওয়া তো পড়ি মুরগা। ইল্লা বিল্লাতিহি আহসান, উত্তম পন্থা ব্যতীত। এতিম মানুষ করার জন্য আমার যা দরকার, তার জন্য ঘর করবো, বিল্ডিং করবো, ওই টাকা দিই। ফলে এখন আমাদের এখানে এতিম যত বেশি খায় অন্যরা তো পায় না, তো কারণ মানুষ এতিমখানে খাসি দেয়, ছাগল দেয়, গরু দেয় না সবসময়। ওরা তো বাবা সপ্তাহ তো 2 দিন গরু খাবে, এরা ওরা সপ্তাহ ডেলি খাসি খায়, গরু তো পুরো মরে গিয়ে। কিন্তু আগে ছিল কি, ওইগুলো সবাই মিলে খাইতো, যে না ওটা হবে না। যদি কেউ এটা করে, কোনো এতিমখানা যেগুলো হয়ে, তারা কিন্তু নিজে হাতে জাহান্নামের আগুন খরিদ করবে, সাবধান। এতিমের মালের নিকটজন কেউ না হয়, উত্তম পন্থা ব্যতীত। আর নিজের বাড়ির এতিম যদি হয়, তখন আপনার একটা ভাই আছে, ভাইটার আগে চলে গেছে, বাচ্চা আসছে, চাচার কাছে বাচ্চা মানুষ হচ্ছে, এই বাচ্চাটা যতদিন পর্যন্ত যোগ্য বয়সের উপনীত না হবে, যোগ্য বয়স মানে বুঝতে পারছেন তো, সাবালক হবে, এরপরও ভালো মতো বোঝার মতন জ্ঞান হবে, তাকে বলে যোগ্য, যার হাতে সম্পত্তি দিলে সে রক্ষা করতে পারবে, এরকম যদি বুঝেন, তার আগ পর্যন্ত তার সম্পত্তি চাচা রক্ষা করবে, সেখান থেকে কিছু খেতেও পারবে নিজের, যদি গরিব হয় যতটুকু প্রয়োজন। যখন সে যোগ্য বয়সে পৌঁছবে, ব্যাস আপনি তাকে তার সম্পত্তি দিয়ে দেন। প্রায় সংসারে এরকম এতিম মানুষ করছে, হয় চাচা মানুষ করে, নয় দাদা মানুষ করে, নয় নানারা মানুষ করে, আছে না এরকম? তাদেরকেও এই বিষয়ে সাবধান করা হচ্ছে, খবরদার। ওই বাচ্চা যখন বড় হবে, তার সম্পদ তাকে দিয়ে দিও।